দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধের পর ভারত থেকে দিনাজপুরের নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এক ট্রাক পেঁয়াজ আমদানি করেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে একটি ট্রাকে ত্রিশ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করে বিষয়টি জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ভারত সরকার দীর্ঘ সাড়ে পাঁচ মাস পেঁয়াজ বন্ধ রাখায় বর্তমান গত পাঁচ তারিখে আমদানি রপ্তানি চালু হওয়ার অনুমতি দিয়ে দেয় এমত অবস্থায় বাংলাদেশের ইম্পোর্টারগণ্ড আইপি এবং এলসি করে শুধু তাই না ভারতে বেশ কিছু মাল কেনাকাটাও করে ফেলে কিন্তু ভারত সরকার ফর্টি পার্সেন্ট ট্যাক্স বসার কারণে এতে আমদানিকারকের পর্তা না হয় ভারত ভারতেই মালামাল বিক্রি করে দিয়ে দেয় আমার আমদানিকারক মেসার্স আর এস বি এন্টারপ্রাইজ ইনিও বেশ কিছু মাল কেনাকাটা করার পর মাল বিক্রি করে দেয় এই এক গাড়ি মাল বিক্রি করা না কারণে ভারত সরকারকে ফর্টি পারসেন্ট ট্যাক্স দিয়ে আমি এই গাড়ি তিরিশ টনের একটা গাড়ি ভারত থেকে বাংলাদেশে আমদানি করি যা ট্যাক্স পার কেজিতে আঠারো টাকা আইসি টাকা বাংলা প্রায় পঁচিশ টাকার উপরে এদিকে বাংলা প্রায় দুই লক্ষ টাকা ট্যাক্স এ সব মিলায়ে ভারত থেকে বাংলাদেশে গাড়িটি আমি আমদানি করি তো হবেই কারণ যেহেতু ট্যাক্স অনেক বেশি হ্যাঁ সেক্ষেত্রে হয়তো কি পরিমাণ লস হবে মালটা বেচা কেনার পর এটা বলা যাবে ট্যাক্সটা কমা কারণ যদি ভারত সরকার ট্যাক্সটাকে নেয় তাহলে অ্যাভেলেবেল মাল আসা এটা সম্ভব মনে করি বাজার কম কম দামে বেচা কেনা হবে আশা করি সাড়ে পাঁচ মাস বন্ধের পর ভারত সরকার চল্লিশ শতাংশ শুল্কে গত পাঁচ মে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় চল্লিশ শতাংশ শুল্কে পেঁয়াজ আমদানি করলে বাংলাদেশের মানুষ লকসানি করবে এমনটাই মন্তব্য ওই আমদানি কারকের অবশেষে ভারত সরকারকে শতাংশ দিয়ে আমদানি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা ভারত কর্তৃক পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে প্রায় সাড়ে পাঁচ মাস পরে হিলি স্থল ভারত থেকে এক গাড়ি পেঁয়াজ প্রবেশ করেছে পেঁয়াজ আমদানির ফলে এলাকা একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে যে ভারত থেকে পেঁয়াজ ঢুকতেছে কিন্তু ঢুকেছে মাত্র এক গাড়ি এই পেঁয়াজ ঢোকার ফলে শ্রমিকদের ভিতরে একটা উল্লাস দেখা গেল অনেক দিন ধরে পেঁয়াজ আমদানি হয় নাই পেঁয়াজ আমদানি হবে এই আশায় তো পেঁয়াজ কাঁচামাল দুততার সাথে এটা নষ্ট হয়ে যায় এবং গরমে এটা তো আরও তাড়াতাড়ি নষ্ট হয় আমদানিকারকদের চাহিদা মোতাবেক এবং কাস্টমের যত প্রক্রিয়া আছে প্রতিক্রিয়া দুততার সাথে শেষ করে আর চাহিদা মধ্যে তাতে পিঁয়াজটি বের করে নিয়ে যেতে পারে এই জন্য আমরা পানামা কর্তৃপক্ষ যা কিছু করা দেখো সব কিছু করি এবং সম্ভবত গাড়ি বের করে নিয়ে যাবে শাহ আলম চ্যানেল আই দিনাজপুর